সৌদ বাক্সা জিলা ছাত্র সন্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুজিত দাসের উপর কুমারীকাটা আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া প্রাঞ্জল বড়া আর উপপরিদর্শক পুলিন কলিতা মানসিক আর শারীরিক নির্যাতন চলালে তার প্রতিবাদত আজি সদৌ বাক্সা জেলার আঞ্চলিক ছাত্রসন্থাসমূহ আজি এই কলাবেজ পরিধান করে বিক্ষোভ কার্যসূচী প্রদর্শন আসে। তাত এই বিক্ষোভ কার্যসূচীরপর আমি দুইগারী বিষয়ার যার্য করলে সেই কার্যক আমি একমুখে গরিহণা দিছ, সকিয়াই দিব বিচার ভবিষ্যতের দিনত যাতে এনেকা আশুর কর্মীর উপর কোনো ধরনের নির্যাতন নচলায়। আজি আশুর কর্মীর উপরতে নির্যাতন চলাব ধরেছে এই সরকারে, অন্যথা সর্বসাধারণ রাইজ কেনেকা নিরাপত্তাত ভুগিব। গতি আমি এই উত্তর প্রান্তা আঞ্চলিক ছাত্র সন্থার প্রাঙ্গণেরপরা জেলা প্রশাসনক দাবি জানাইছো অতি শীঘ্রে এই পুলিশ বিষয়া দুইগারীকে বিহিত ব্যবস্থা লব লাগিব, অন্যথা আমি সদৌ বাক্সা জেলা ছাত্র সন্থার উত্তর প্রান্তা আঞ্চলিক ছাত্র সন্থায়ও তীব্রতর আন্দোলন গড়ি তুলিম। লগতে এই যে গৃহ বিভাগের মানে স্মার্ট পুলিশ সদায় সদায় মানে যাকে মানে যেনেকা ধরনের তখেসকলে মানে মন্তব্য করে থাকে, আজি স্মার্ট পুলিশের এই যথা বতরা এই যাতন এনেকা ধরনের ফুপলা স্বরূপ তো আজি উদঙাই দিছে। গতি আমি উত্তর প্রান্তা আঞ্চলিক ছাত্র সন্থার তরফেরপরা অতি শীঘ্রে তখেসকল বিহিত ব্যবস্থা লবলে আহ্বান জানাইছো, অন্যথা ইয়াতক আমি জঙ্গি আন্দোলন গড়ি তুলিম বলে আজি আমি সকিয়নি দিছো। আমার 24 জুন তারিখে সদৌ বাক্সা জেলা ছাত্র সন্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলজিৎ দাসদেবে তামোলপুরেরপরা কুমরীকাটা অভিমুখে গিয়ে থাকা অবস্থাত যে কুমরীকাটাত কুমরীকাটা আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া প্রাঞ্জল বড়া লগতে উপপরিদর্শক পুলিন কলিতাদেবে তেখেতক মানসিক শারীরিকভাবে অপদস্থ করলে, তার প্রতিবাদত আমি উত্তর বেদনা আঞ্চলিক ছাত্র সন্থায় আজি কলা বেশ পরিধান করে বিক্ষোভ প্রতিবাদ কার্যসূচী হাতত লৈছো। আমি এইটাই কব বিচার যে আমার সদৌ বাক্সা জেলা ছাত্র সন্থার সাধারণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলজিৎ দাসদেবক কুমরীকাটা পুলিশের দ্বারা নির্যাতন মানসিক হারাসমেন্ট দিয়া হল তার জেলাতে প্রতিবাদ করছো, যে আগরাকি বিষয়া যে প্রাঞ্জল কলিতা প্রাঞ্জল বড়া লগতে পুলিন কলিতাক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার কারণে আমি ডিজিপি মহোদয়ক দাবি উত্থাপন করছো, কার্যসূচী লবলে বাধ্য হম।